তো বন্ধুরা, এবার আমরা এর মুখটা তৈরি করব। তো মুখটা আমরা এর মধ্যে তৈরি করতে পারি, আবার চাইলে আলাদাভাবে করতে পারি। তো আমরা এক্সট্র্যাক্ট করেই করব, যেভাবে আমরা ভুরু করেছিলাম, চুল করেছিলাম সেইভাবে করব, যাতে আমরা প্রিজমা 3D-তে আলাদাভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। একসাথে করলে করা যাবে, কিন্তু সেভাবে না করাই ভালো। তো আমরা চলুন এবার তাহলে চলে যাব মুখের এখানে, একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা চলে যাব মাস্ক অপশনে। তো মাস্ক অপশনে যেয়ে আমরা এখানে একটা ঠোঁট আর্ট করব আগে, তারপরে আমরা একটা বড় করে নেই। তো চলুন দেখি, বেশি মোটা হয়ে গেল, একটু চিকন করে দিই। সেরকমই করলাম ঠোঁটটাকে, সেটাকে একটু মাঝখানটা একটু ফ্ল্যাট করে দিই। এরপরে আমরা চলে যাব, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্টে চলে যাব, এক্সট্র্যাক্টে গেলাম, এক্সট্র্যাক্ট করলাম। তারপরে মাথাটার মুখের যে কোনো একটা সাইড টাচ করে আমরা এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দিলাম, তো এখন আমাদের এটা কাজ শেষ। তো আমাদের মুখটা কেমন হলো দেখি, ছোটটা খুব একটা ভালো হয়নি, তারপরে যাই হোক যতটুকু হয়েছে আমরা এটাকে একটা কাজ করি। এটাকে আমরা এখন একটা সাইডগুলো একটু ইয়ে করে দিতে চাই, গোল গোল করে দিতে চাই। সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটার জন্য আমাদেরকে আগে মুখটাতে টাচ করতে হবে, কারণ এখানে সব কিন্তু পার্ট পার্ট, তাই যেখানে টাচ করবেন সেখানে কাজ হবে। তো স্মুথ অপশনটাতে যাই, স্মুথ অপশনটাকে একটু ছোট করে দিই, একটু চিকন করে সাইডগুলি আমরা একটু গোল গোল করে দিই। একটু ইয়ে করে দিলে আমাদের এগুলো একটু গোল হয়ে যাবে। তো আমাদেরটা এই পাশটাও আমরা একটু করে দিই, নিচের অংশতে যাই। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ভালো করে কাজ করতে গেলে, অবশ্যই অনেক ভালো করে কাজ করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্যের পরিচয় দিতে হবে এবং অনেক সময় ধরে করতে হবে। এরপর আমরা একটা কাজ করি, ক্রিজ নামে একটা অপশন আছে, ক্রিজ নামে অপশনটা আমরা খুঁজি কোথায় আছে। ক্রিজ দেখবেন, ক্রিজ লেখা আছে, ক্রিজ ক্রিজ কোনো না কোনো জায়গায় আছে। এই যে দেখেন ক্রিজ অপশনটা, এখানে ট্যাপ করবেন। এরপরে ঠোঁটের মাঝখান দিয়ে আমরা একটা পার্ট করে দেবো, ঠোঁটের মাঝখান দিয়ে আমরা একটা পার্ট করে দিলাম। হ্যাঁ, চাইলে আরো একটু সুন্দর করা যাবে, না থাক তো এখানে অনেক বেকারতারা অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাগুলো সমাধান করতে গেলে খুব ধীরে সুস্থে কাজ করতে হবে। স্মুথ অপশনটাতে যাই, আবার অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে, কিন্তু এগুলা করতে গেলে এখন আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, আমি আর এটা করতে চাচ্ছি না। তো আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। আপনারা যখন কাজ করবেন বন্ধুরা, খুব মনোযোগ সহকারে কাজ করবেন, ভালোভাবে করবেন, আরও অনেক কিছু করা যায়। তো মূল বিষয়টা হচ্ছে যে ছবি আঁকা আপনাদের জানতে হবে। আপনারা যদি ছবি আঁকা জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে কোথায় কোথায় কী করতে হবে। যারা ছবি আঁকতে পারেন না তাদের জন্য আসলে অনেক সমস্যা। তো এই আমাদের মাথা তৈরি গেলো, তো আমরা এখন একটা কাজ করি, আমরা একটা কাজ করি গলা তৈরি করি। আমরা চাইলে ঠোঁটের ঠোঁটের যে থুতনি একটা দিতে পারি। তো থুতনি দিতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, ব্রাশ অপশনে যে যেতে হবে, যে আমরা একটা কাজ করি এখানে থুতনি দিয়ে দিই, এখানে টাচ করবো, বেশি বড় হয়ে গেল, তো কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। তো দেখি থুতনির মতো হইলো। হ্যাঁ, এটা যদিও অতটা দরকার নেই, তারপরে ভালোই লাগতেছে। হ্যাঁ, তো একটু দিলাম, আরও অনেক কিছু চালিয়ে করতে পারবেন, গালের মধ্যে যে এখানে একটু ভাঁজ দিতে পারবেন, এখানে এই যে
একটু দাবিয়ে দিতে পারবেন। এই যে নাকের এই সাইডটা দাবাতে গেলে কি করতে হবে? আচ্ছা ক্রিজ অপশনটাতে যাই দেখি, না ক্রিজ না, আমরা মুভ অপশনটাতে যাই, মুভ অপশনটাতে যাই করব, না ব্রাশে যাই করব নাকি দেখি। এখানে একটা সাব দিলাম, সাবে যাই দেখি, এখান থেকে আমরা সিমেট্রি অপশনটা চালু করে দেবো, তাহলে এক্সারে করলে এই যে এখানে গালের এখানে আমরা চাইলে একটু করে দিতে পারবো। করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে ইজমুটটাতে ইজমুট দিয়ে দিলে হ্যাঁ আর সুন্দর হয়ে যাবে। এই ইজমুটটা চালু করে এই জায়গাগুলো এটা করলাম, যদিও এটা না করলে হয়তো যাই, এটা করলে একটু ভয় লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, এই হলো আমরা একটা গলা করি, গলা বানাই, হ্যাঁ গলা বানাই, এটা না বানালে হবে, আপনারা চাইলে সম্পূর্ণ বডি বানাতে পারবেন এখানে। তো এই মাথাটা বানানোর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা কিন্তু যদি একটু মাথায় আপনাদের বুদ্ধি খাটান তাহলে কিন্তু এই মাথাটা বানানো শেখার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু শরীর সম্পূর্ণ শরীর বানাতে পারবেন, কারণ কীভাবে কী করতে হয় এটা তো বুঝলে নেই। তবে ছবি আঁকা জানলে আপনারা বাকি কাজগুলো নিজেরাই করতে পারবেন। তো আমরা একটা মাথা বানাবো, এই জন্য প্লাসে যাব, প্লাসে যে একটা সিলিন্ডার নেব, সিলিন্ডার নিলাম, তো সিলিন্ডারটা তো অনেক বড়, তো এটাকে সরাতে গেলে আমাদের কী করতে হবে, এটাকে সরাতে গেলে আমাদের, আচ্ছা এটাকে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো, কিন্তু আমরা একটা কাজ করি, আমরা এটাকে ভ্যালিডেট করে দিই। ভ্যালিডেট করে দেওয়ার পরে এখানে আমরা এই অপশনটাতে যাই, এই যে আমাদের নিচে এই অপশনটাতে যেয়ে এটাকে আমরা একটা সাইডে সরিয়ে নিই, তারপর এটাকে আমরা চাইলে এটাকে চাইলে আমরা আরেকটা ছোটো করতে পারি, তারপরে চাপিয়ে নিতে পারি, যতটুকু দরকার আমাদের ততটুকু আমরা এখানে গোলাটা বসিয়ে দেবো দেখি। তার আগে আমরা একটা ক্যামেরা অপশনে যাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ক্যামেরা অপশনটা গেলে কোথায়? আসলে এত অপশন এটার মধ্যে যে অনেক সময় খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায় অনেক কিছু। তো চলুন, এখানে যাওয়ার পরে আমাদের ওইটা গেল কোথায়, আমাদের ওটাকে সুন্দর করে সাইডে আমাদের বসিয়ে দিতে হবে, এরকম করে দেই, হেলিয়ে দেই, আর একটু চল দেই। তো দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা মাপ মতো হলো কিনা। আমরা এটাকে আর একটু সরিয়ে দিই, একটা নামিয়ে দিলাম বন্ধুরা, মিডিলে বসছে, তো যদি মনে হয় যে একটু বড় করা দরকার তাহলে একটু চড়া করে দিই। তো দেখি এবার ক্যামেরা অপশনে গিয়ে, যাই হোক বন্ধুরা ভালোই হয়েছে, খারাপ না, তো ভালো করে কাজ করলে আরও ভালো হবে, এই হচ্ছে কথা। তো এখন আমরা এটাকে গলাটাকে আমরা মাথাটার সাথে অ্যাড করে দেবো, তো গলাটার সাথে মাথার সাথে অ্যাড করতে গেলে আমাদের এখানে মাথার থেকে একটা টাচ করলাম, মাথা টাচ করে দেখি, মানে মাথা হচ্ছে এটা হচ্ছে গলা, সিলিন্ডারটা হচ্ছে গলা, আর উপরেরটা হচ্ছে স্পিয়ারটা হচ্ছে আমাদের মানে মাথার যে অংশটা, তো তার সাথে আমরা অ্যাড করে দেবো। তো এখানে দুটাতে টিকচিহ্ন দেওয়ার পর টিকচিহ্ন দিলাম আমরা, নাকি এইটা সম্ভবত, এই যে এইটা, হ্যাঁ এটা না, এই যে নিচের যে স্পিয়ারটা সেটা হচ্ছে আমাদের মুখমণ্ডল। তো এই দুটাতে টিকচিহ্ন দেওয়ার পর উপরে দেখবেন একটা জয়েন অপশন চোখে পড়তেছে আপনাদের, এই জয়েন অপশনে ট্যাপ করলে
গলাটা ওই মাথার সাথে অ্যাড হয়ে যাবে, মানে একটা ই হয়ে যাবে, আলাদা আলাদা আর থাকবে না। তো আমরা গলাটাকে ওর সাথে জয়েন করে দিই, মানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এখন আমাদের মাথার সাথে কিন্তু ওই যে গলাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করি বন্ধুরা, এটাকে আমরা চাইলে এখানে সেভ করতে পারি। সেভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন, এর আগে দেখিয়েছিলাম। এই অপশানে গিয়ে এখানে আপনারা এই যে সেভ অপশান আছে সেভ করতে পারেন। তো এটা আমার সেভ করার দরকার নেই, আমি আপনাদের সরাসরি প্রিজমা থ্রি ডিতে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যেটা আসলে এখানে সাপোর্ট করে কিনা। তো এখানে আমরা যাব এক্সপোর্টে যাব, এখানে অনেকগুলো অপশন আছে, GLTF, OBJ, STL, Nomad। তো আমরা যে কোনো একটিতেই কিন্তু নিয়ে যেতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। তো আমরা GLTF করি। তো নিচের দিকে যে এক্সপোর্ট GLTF 2.0 এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমাদেরকে ফোল্ডারে নিয়ে যাবে। তো যে কোনো যেই ফোল্ডারে আপনি এটাকে সেভ করতে চান সেই ফোল্ডারটা সেভ করবেন। তো এখানে আমার অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা সেটা সিলেক্ট করা আছে, তো এখানেই আমরা এটাকে সেভ করে দিই। মাই হেড নাম দেওয়া আছে, এর আগে আমি একবার মাই হেড নামে একটা সেভ করেছিলাম, তো এই কারণে এইবারও সেভ করার সময় এই নামটাই আসছে। আপনি চাইলে এখানে নামটা পরিবর্তন করতে পারবেন। তো সেভ করার সময় আপনাকে একটা নাম দিতে হবে। আমি এখানে সেভে গেলাম, আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব প্রিজমা থ্রিডিতে। তো চলুন এখান থেকে আমরা সরাসরি বের হয়ে প্রিজমা থ্রিডি অ্যাপটা ওপেন করি। তো বন্ধুরা, প্রিজমা থ্রিডি অ্যাপটা আমাদের একটু ওপেন হতে সময় লাগে, আর আমার এই মোবাইলে একটু সমস্যা হয়। এই কারণে যে এই মোবাইলে এই অ্যাপটি হ্যাং হয় খুব, কারণ মোবাইলটা অত শক্তিশালী না, যার কারণে। তো এখানে ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে গিয়ে এই যে মাই হেড GLB এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পরে এটা একটু লোড হতে সময় লাগবে, অনেক সময় সাপোর্টও করে না। ভাগ্য ভালো থাকলে সাপোর্ট করবে, আর না হলে তো কষ্টটাই বৃথা। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, অবশেষে এটা লোড নিল। দেখেন আমাদের মাথাটা কিন্তু এখানে আসছে, একেবারে খারাপ হয়নি। ধৈর্য সহকারে কাজ করলে কিন্তু অনেক ভালো কাজ করা যাবে নোম্যাড দিয়ে। এই ধরনের একটা জিনিস কিন্তু প্রিজমা থ্রিডি দিয়ে তৈরি করা কিন্তু কঠিন কাজ, এত সহজ না প্রিজমা থ্রিডি দিয়ে এই ধরনের একটা জিনিস তৈরি করা। তবে নোম্যাড দিয়ে কিন্তু অনেক সহজেই আমরা এটা তৈরি করতে সক্ষম হলাম। যাদের হাত, আপনি যত বেশি করতে থাকবেন তত আপনার হাত আরও চালু হবে। হ্যাঁ, অভ্যাস করতে করতে আপনি যখন পাকা হয়ে যাবেন তখন দেখবেন যে আরও ভালো করতে পারবেন। তো আমি তো আগে কোনোদিন করি না এই কাজগুলি, ছবি আঁকা আঁকির একটা অভ্যাস আছে বলে তাই এগুলো করতে পারতেছি। তো এই প্রথম আমি এই অ্যাপটা দিয়ে কাজ করলাম, তো ভালোই করেছি মোটামুটি। আশা করি করতে করতে আমার হাত আরও চালু হবে, আরও ভালো করতে পারবো। তো এখানে দেখেন অনেকগুলি আমরা যে সব পার্টগুলি নিচ্ছি না, সব পার্টগুলি কিন্তু এখানে শো করবে। দেখেন এই যে সবগুলি পার্ট কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এটা কাজ করি বন্ধুরা, আমরা টেক্সচার বসানোর চেষ্টা করি, দেখি টেক্সচার বসানো যায় কি না। তো আমরা বডির মাথাতে টাচ করলাম, আগে ট্যাপ করার পরে এখানে যাই, দেখি এখানে থেকে একটা টেক্সচার নিয়ে আসি। আমার অনেক কিছু টেক্সচার আছে, তো সেখান থেকে একটা নিয়ে আসি, মাথার যে কালারটা সেরকম একটা টেক্সচার এখান থেকে নেই, যে এই এটা নিলেও হবে। তো চলে আসছে। তো দেখেন এটা আমাদের যে সবগুলি পার্ট আলাদা আলাদা, তাই সবগুলি কিন্তু আলাদা আলাদা। যে গলার সাথে আমরা মাথাটাকে অ্যাটাচ করে দিয়েছিলাম, তাই এখন গলা মাথা কিন্তু এক হয়ে গেছে। হ্যাঁ, তো দেখি আমরা এই যে চুলটা, চুলের কোনো ইয়ে আছে নাকি, টেক্সচার আছে কি না দেখি। না থাকলেও কালো একটা রং দিয়ে দিলেও হবে। তো দেখি চুলের টেক্সচার তো থাকার কথা, চুলের টেক্সচার কি আছে আমার কাছে? হ্যাঁ, এখানে কালো রং আছে, যে কোনো একটা কালো রং দিয়ে দিলেও হবে। হ্যাঁ, আশা করি চুলের টেক্সচার কাজ হয়েছে। দেখেন তো এগুলি আমরা চাইলে কিন্তু আলাদাভাবে টেক্সচার তৈরি করেও এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন কী করবো কথা বলতে গেলেও আসলে মাঝে মাঝে তোতলা হয়ে যাই। কী করি, ভুরুটা তো দেখি, ভুরুটা কালো দিয়ে দিই। তো ভুরুটা সরাসরি আমরা এখান থেকে কালো রং দিয়ে দিই, একটা সিলেক্ট করে এখান থেকে একটা কালো রং সিলেক্ট করে আমরা দিয়ে দিই, ভুরু কালো দিয়ে দিলাম। চোখের মণি আমরা টেক্সচার হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু এটা অনেক ঝামেলা,
তো আপাতত আমাদের ওটা দরকার নেই। চোখের পাতাগুলোকেও কিন্তু ওই টেক্সচারের যে কালারটা এই কালারটাই দিতে হবে আমাদেরকে, বডির কালারটাই দিতে হবে চোখের ইয়েতে। আচ্ছা, এখানে একটা কাজের কিছু গন্ডগোল হচ্ছে আমাদের, এই যে এখানে তো অত বোঝা যায় না। তো এখান থেকে কিন্তু আমরা সবকিছু নড়াতে পারবো, দেখেন সবগুলি আমরা নড়াতে পারবো, চাইলে এখানে আমরা সাইজ করে বসিয়ে নিতে পারবো। আচ্ছা, চোখের মণিটাকে কালো দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিই। এখানে চাইলে আপনারা টেক্সচার তৈরি করে এখানে বসিয়ে দিতে পারবেন, চোখের মণির মতো একটা টেক্সচার তৈরি করে এখানে বসিয়ে দিতে পারবেন। তো এই গেল আমাদের, এইখানে এই পাশেও কিন্তু আমাদের করতে হবে, এই পাশে একটাতেও করতে হবে, এটাতে আমরা কালো দিয়ে দিই। তো এই গেল আমাদের, ভুরুটা বেশি কালো হয়ে গেছে, রাক্ষসের মতো লাগতেছে। হ্যাঁ, ভুরুটাকে আমরা একটা হালকা কিছু করে দিই, ভুরুটাকে একটা হালকা করে দিই। কার্টুনের জন্য ঠিক আছে, কার্টুনে অত ভালো কিছু করার দরকার নেই। তো আমাদের চোখ তো হলো, তো মুখটা কি করি, মুখটা লাল দেব। তো কাজ করার সময় যে কিছু গন্ডগোল হওয়ার কারণে এগুলো হয়, তো একটা জায়গার জিনিস আরেক জায়গায় আনলে একটু সমস্যা হয়, প্রিজমা থ্রিতে আনলে এই যে জিনিসগুলো আরও একটু এঁকে বেঁকে যায়, একটা প্রবলেম। তো ঠোঁটটা লাল দিই, হ্যাঁ কোন কালারটা দেব, এটা না লাল কালারটাকে একটু হালকা করি। তো এই হলো আমাদের ক্যারেক্টার, নিজের ক্যারেক্টার দেখলে নিজেরই হাসি লাগতেছে। তো বন্ধুরা যাই হোক, হাসি লাগার কিছু নাই, এখানে মূল বিষয়টা হচ্ছে যে একটা আমরা ক্যারেক্টার তৈরি করতে পেরেছি, এটাই বড় কথা। তো এইভাবে আমরা কিন্তু চেষ্টা করলে আরও ভালো ক্যারেক্টার তৈরি করতে পারবো, আমি নিজেও আরও ভালো ক্যারেক্টার তৈরি করতে পারবো যদি আমি ব্যক্তিগতভাবে কাজ করি। টিউটোরিয়ালের জন্য কাজ করার কারণে এখানে অত ভালোভাবে আমি করতে পারি নাই, তবে আমি যদি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি তাহলে আমি অবশ্যই আরও ভালো ক্যারেক্টার তৈরি করতে পারবো। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা চাইলে এই সবগুলি সরিয়ে টরিয়ে একটু এদিক সেদিক করে দিতে পারবেন। এই দেখেন, এগুলি সবগুলিকে আপনারা সরিয়ে দিতে পারবেন, দেখেন সব আলাদা আলাদা করে এগুলিকে সাইজ করতে পারবেন, আপনার সুবিধা অনুযায়ী এগুলিকে সাইজ করতে পারবেন। সাদা অংশটাকে চালে ঢুকিয়ে দেন, এভাবে আপনারা চাইলে এগুলোকে সাইজ করে নিতে পারবেন। দেখেন, এখানে আমি সাইজ করে নিলাম, যে এখানে একটু সমস্যা দেখা দিচ্ছিল সাইজ করে নিলাম। তো এইভাবে আপনারা সবগুলিকে কিন্তু সাইজ করে নিতে পারবেন। কাজ করতে গেলে একটু ঝামেলা হবে, যাই হোক বসাতে গেলে অনেক সময় লাগবে, আমি আর এটা দেখাচ্ছি না। আমি আপনাদেরকে মূল জিনিসটা দেখিয়ে দিলাম, তো এই হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, অনেকগুলি পর্ব হয়ে গেল, এরপরে আরও অনেক ভিডিও করব নোম্যাড দিয়ে, তবে সেগুলি এই পর্ব থাকবে না, সব ভিন্ন ভিন্ন থাকবে। এই যে কটি পর্ব হলো, এই কটি পর্বের মাধ্যম দিয়ে আপনারা মূল জিনিসগুলি কিন্তু শিখে ফেললেন, এখন আপনারা নিজেদের মেধা দিয়ে চাইলে অনেক কিছুই তৈরি করতে পারবেন। তো সকলে ভালো থাকেন, বন্ধুরা সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।